হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পার্লারে না গিয়ে বাড়িতে বসে কীভাবে একদম কম খরচে বাড়িতেই সুন্দর একটা হেয়ার কালার করে নিতে পারো। সামনেই পুজো, তো সবাই চাইছে চুলের একটা নতুন হেয়ারস্টাইল বা নতুন একটা হেয়ার কালার করতে। তো পার্লারে না গিয়ে বাড়িতে বসেই কীভাবে তোমরা সহজ আর সিম্পলভাবে হেয়ার কালারটা করতে পারবে সেটাই আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে আমি কালার হিসেবে গোদরেজের বার্গান্ডি কালারটা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন কালার নিতে পারো। আমার চুলের লেন্থটা অনেকটা বড়, তাই এখানে দুটো লাগবে। আমি সেম কালারের সেম ইশের কিন্তু দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ বা ঘনত্ব অনুযায়ী কম বেশি করে নিতে পারো। তো আমি আমার মতন দুটো নিয়ে নিয়েছি। এবার প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এটার মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে কালার আর একটা রয়েছে অ্যাক্টিভেটার, মানে একটা হচ্ছে ক্রিম আর একটা হচ্ছে অ্যাক্টিভেটার। প্রথম প্যাকেটটা কাটা হয়ে গেছে, এবার দ্বিতীয় প্যাকেটটা কেটে নিচ্ছি। সেমই রয়েছে দুটো প্যাকেটে, আর একটা তোমরা কাগজ পাবে যেটার মধ্যে লেখা রয়েছে কীভাবে এটা ইউজ করতে হয়। তো চারটে প্যাকেটই আমি কেটে নিলাম মুখ। এখন আমি একটা একটা করে এই বোলটার মধ্যে ঢেলে নেব। প্রথমে আমি ক্রিমটা কেটে নিচ্ছি। তো ক্রিমটা একটা হালকা গ্রিনিশ কালার রয়েছে, দেখতেই পাচ্ছ ক্রিমটা বেরোলেই বুঝতে পারবে। দেখো হালকা গ্রিন গ্রিন একটা কালার রয়েছে, খুব ভালোভাবে চেপে চেপে পুরো ক্রিমটা বার করে নিলাম প্রথম প্যাকেট থেকে। এই যে দ্বিতীয় প্যাকেট থেকেও আমি পুরো ক্রিমটা বার করে নিচ্ছি, খুব ভালোভাবে চেপে চেপে বার করবে, কারণ অনেকটা ক্রিম থেকে যায় না হলে ভেতরে। আর এবারে আমি যে ডেভেলপারটা দিয়ে দিলাম, প্রথমে এক প্যাকেট দিলাম, এটা অনেকটা কন্ডিশনার মতন ডেভেলপারটা, আর দ্বিতীয় প্যাকেটটাও দিয়ে দিলাম ডেভেলপারে। এবার ক্রিম আর ডেভেলপার দুটোকেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে ব্রাশটা দিয়ে হেয়ারে অ্যাপ্লাই করবো সেই ব্রাশটা দিয়ে আমি যে ক্রিম আর ডেভেলপারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউনিশ একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালার আসছে। ক্রিম আর ডেভেলপারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, খুব দারুণ একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ হালকা ব্রাউনিশ একটা কালার। তো চলো এবার এটাকে হেয়ারে অ্যাপ্লাই করা যাক। হেয়ারে যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলটা সবসময় পরিষ্কার রাখতে হবে আর চুলটা সবসময় জটমুক্ত রাখতে হবে। আমি কালকেই শ্যাম্পু করে নিয়েছিলাম, চুলটা একদমই পরিষ্কার রয়েছে আর মাথাটা আস্তেও নিয়েছি, চুলটা একদমই জট নেই। তো চলো এবার চুলটা ভালোভাবে খুলে নিলাম। আর হাতে কালার লেগে যাওয়ার ভয়, তার জন্য কিন্তু আমি গ্লাভস পরে নিচ্ছি। এটা যদিও এটার মধ্যে ছিল না, এটা আমার এক্সট্রা গ্লাভস ঘরে ছিল, সেটাই আমি নিয়ে নিচ্ছি। দুই হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে করে হাতে কালারটা না লেগে যায়। আমি যেহেতু পুরো চুলেই কালারটা অ্যাপ্লাই করবো, প্রথমে সামনে থেকে অ্যাপ্লাই করতে শুরু করলাম। দেখো একদম ব্রাশ দিয়ে একদম সামনে থেকে পুরো চুলে নর্মালি যেমনভাবে কালার করে সেইভাবে কিন্তু কালার করছি। ব্রাশ দিয়ে পুরো চুলেই কালারটা লাগিয়ে নিচ্ছি আর হাত দিয়ে সেটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে একদম নিচ থেকে ওপর পুরোটা চুলেই লেগে যায়। তোমরা যদি সেকশন করে করে দিতে চাও সেইভাবেও কিন্তু তোমরা দিতে পারো। আমি যেহেতু পুরো চুলে কালার করছি, আমি কিন্তু এইভাবেই কালার করছি। দেখে নাও তোমরা কীভাবে লাগাচ্ছি। আমি কিন্তু ব্রাশ দিয়ে কালারটা লাগিয়ে দিচ্ছি আর তারপরে হাত দিয়ে কালারটাকে খুব ভালোভাবে চুলের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে করে ওপরের চুলে যতটা লেগেছে বাদবাকি কালারটা নিচের চুলেও খুব ভালোভাবে লেগে যায়। তোমরাও কিন্তু সেম প্রসিডিওর ফলো করবে, তাহলে তোমাদেরও কিন্তু পুরো চুলে খুব সুন্দর একটা কালার হবে। আমি সামনের দিকে কালারটা বেশি করতে চেয়েছিলাম, তাই সামনের দিকে কালারটা বেশি দিয়েছি আর পুরো লেন্থে হালকা একটা কালার আসবে, মানে হালকা একটা ব্রাউনের শেড কালার আসবে, তার জন্য লেন্থে কম দিয়েছি। আর যদি পুরো চুলেই নর্মাল যেই ব্রাউন কালারটা সেটা আনতে চায় তাহলে কিন্তু আমার এখানে 4 থেকে 5 প্যাকেট কালার দরকার, কারণ আমার চুলের ঘনত্ব আর লেন্থ বেশ অনেকটাই, তোমরা জানো যারা আমার পুরনো ভিউয়ার্স ভিডিও দেখো। তো আমি কিন্তু দেখো যে চুলের ভেতর ভেতর হালকা হালকা দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু কালারটাকে পুরো চুলে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো নর্মালি আমি সামনের চুলটা বেশি কালার চাচ্ছি বলে সামনের চুলটা একদম দেখো ডিপ ডিপ করে দিয়েছি আর ভেতরের চুলগুলোতে কিন্তু হালকা হালকা করে দিয়েছি। এই চুলগুলোতে হালকা কালার আসবে আর সামনের চুলটা একদম ডিপ ব্রাউনিশ একটা কালার আসবে। তো দেখো পুরো চুলে কিন্তু আমার কালার করা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরো চুলটা এরকম ভিজে ভিজে গেছে, মানে যতটা ভেজা ততটাই কিন্তু পুরো কালার লাগানো। এখানে কিন্তু আর অন্য কিছু ইউজ করিনি আমি, আর সামনের চুলে তো ডিপ ডিপ করে একদম দিয়ে দিয়েছি। এখন চুলটাকে আমি মুড়িয়ে সুন্দর করে খোপা করে নেবো, কারণ কালার করার পর চুলটা মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখা দরকার, কিন্তু আমি এখানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। তো চলো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা পর হেয়ারটা খুব ভালোভাবে ওয়াশ করে নেবো।
চুলটা খোপা করে দেখো, খুব সুন্দরভাবে লক করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি কোনো রকম শ্যাম্পু ইউজ করবো না, আজকে নর্মালি কালারটা ধুয়ে নেব। আর কোনো রকম কন্ডিশনারও ইউজ করার দরকার হবে না, যেহেতু এখানে কন্ডিশনার অলরেডি দেওয়াই ছিল, সে কারণে চুলটা তোমার অনেকটা সিল্কিও হবে। আর তোমরা যেদিন নর্মালি শ্যাম্পু করবে সেদিনকার কিন্তু নর্মালি শ্যাম্পু করার পর যেমন কন্ডিশনার ইউজ করে সেরকম ইউজ করে নেবে, তাহলেই পরে তোমার কালারটা বেশ লং লাস্টিং, বেশ অনেকদিন পর্যন্ত থাকবে। আজকে যদি তোমরা শ্যাম্পু করে নাও নর্মালি কালার করার পর, তাহলে অনেকটা কালার বেশ শ্যাম্পুর সাথে উঠে যায়। আমার কিন্তু এটাই মনে হয়, পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ এর আগেও আমি অনেকবার কালার করেছি। তো চলো, এই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেটা কিন্তু রোদের মধ্যে আর খুব ভালো একটা লাইটের মধ্যে গেলেই কালারটা বোঝা যাবে, কেমন লাগলো অবশ্যই জানিও।